তুরিনা প্রোস আপনারা সবাই চেনেন, সবাই জানেন। তার একটি ভিডিও ক্লিপ পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তারা নাকি একটি দল গঠন করে 1000 মাদ্রাসা তদন্ত করে 116 জন আলেমের নাম লিস্ট করেছে তারা। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই তুরিনা আপ্রোসেরও একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কেননা যারাই দেখেছি আমরা, যারাই মুসলমানদেরকে নিয়ে কথা বলেছে, যারাই ওপরে আমাদের তদন্ত রয়েছে, তদন্ত অপরিচিত লোকদের ঘর, রাতে বিরাতে ঘরে প্রবেশ নিয়ে আমার গার্ড ও ভাড়াটিয়ারা আমাকে অভিযোগ করলে এসব নিষেধ করলে। একজন ভালো মানুষ আলেমদেরকে নিয়ে কদুক্তি করতে পারে না। যখন তুরিনা আপ্রোসের এই ভিডিও ক্লিপটা ভাইরাল হচ্ছে, যে দেখছে সেই প্রতিবাদ করতেছে এই তুরিনা আপ্রোসের বিরুদ্ধে। কেননা একজন মুসলমান যতটাই খারাপ হোক, কিন্তু আলেমদের প্রতি একটি ভালোবাসা থাকে সব মানুষেরই। দর্শক মণ্ডলী, যে মানুষগুলো এতটা কষ্ট করে, এতটা পরিশ্রম করে মানুষদেরকে আলোর পথ দেখায়, সেই মানুষদেরকে নিয়ে কদুক্তি করে কিরকম করে পারে তারা তাদেরকে নিয়ে কদুক্তি করতে, আমি সেটাই বুঝো কম নয়। এগুলো ভিডিও ক্লিপ যখন দেখি তখন আর সহ্য করতে পারি না, সেই কারণে আপনাদের মাঝে চলে আসি কিছু কথাবার্তা বলার জন্য। দর্শক মণ্ডলী, এই তুরিনা আপ্রোস রাতের আধারে সে আড্ডা দিত, ওই ধরনের কাজকামগুলো করতো পরপুরুষের সাথে। তার মার কানে এটা আসে, তার মা শোনার পরে তাকে বাধা দিয়ে তার মাকে পর্যন্ত বাসার থেকে বের করে দেয় এবং তার মার সব কিছু দখল করে সে বুক করতেছে। তার মা চলতে পারে না, দর্শক, এই ধরনের অভিযোগ করতেছে তার বিরুদ্ধে। সে কতটা ভালো মানুষ হতে পারে একজন মা হয়ে নিজের মা নিজের মেয়েকে নিয়ে কথা বলতেছে এক প্রতিবেদনে। শুনুন তার মার মুখ থেকে সামান্য কিছু কথা। এরপরে ওর বাবা মারা যাওয়ার পর সে ভাড়াটির কাছ থেকে জোর করে সে টাকাটা নিয়ে নেয়। অপরিচিত লোকদের ঘরে প্রবেশ নিয়ে ওর সঙ্গে আমার লাগতো কিনি আর কি, অপরিচিত লোকদের ঘর, রাতে বিরাতে ঘরে প্রবেশ নিয়ে আমার গার্ড ও ভাড়াটিয়ারা আমাকে অভিযোগ করলে এসব নিষেধ করলে DGFI আর্মি পুলিশ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভয় দেখাতো ও মুহূর্তে ওদের ফোন করতো আর বলতো সবাই ওর বন্ধু, আপ্রুজের কিছু কোনো কিছু বললেই সাতান্ন ধারায় গ্রেফতার করার কথা দেখাতো। ফাঁস হয়েছে দর্শক মণ্ডলী, এবং আরও কিছু ভিডিও ক্লিপ ফাঁস হবে আগামীতে, সেরকমই গুন্ডগুলো শোনা যাচ্ছে। কেননা একজন মানুষ যখন আলেমদেরকে নিয়ে কদুক্তি করে তাদের পিছনের ইগুলো মানুষ টেনে ধরে। কেননা কিছুদিন আগে টাকলা মোড়া যেরকম বেড়ে গিয়েছিল, আমাদের প্রধানমন্ত্রী শোনার পরে তাকে দলের থেকে পদত্যাগ করতে বলে। দর্শক মণ্ডলী, কেননা এরাই আমাদের দেশের সরকারের বদনাম, সেই কারণে আমাদের দেশের সরকার তাকে বুঝে শুনে তাকে বলেছিল পদত্যাগ করো। দর্শক মণ্ডলী, এগুলো মহিলাও আমাদের দেশের বদনাম, আমাদের দেশের সরকারের বদনাম করতেছে এইসব মহিলাগুলো। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের মতামত অহমত থেকে থেকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন। অবশ্যই দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমরাই আপনাদের মাঝে এগুলো ভিডিওগুলি শেয়ার করে থাকি।